লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দীঘায় আগত সমস্ত পর্যটক বন্ধুদের বলা হচ্ছে, আপনারা সমুদ্রে স্নান করতে নামবেন না। মৎস্যজীবী বন্ধুদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আগামী 72 ঘন্টা আপনারা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ তথা দীঘা থানার উদ্যোগে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরীয় নিম্নচাপের জেরে আগামী 72 ঘন্টা প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা।